আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে চমৎকার সুন্দর একটা ড্রেসিং টেবিলের কালেকশন দেখাবো। তো ড্রেসিং টেবিলটা আমি আপনাদেরকে একদম উপর থেকে দেখাচ্ছি। উপরে যে ডিজাইনটা দেওয়া আছে এই ডিজাইনটা কিন্তু মাথা তাজের মতো। আরেকটা কথা, সেটা হচ্ছে এটার উপরে চাইলে আপনারা লাকেস স্যুটকেস যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু রাখতে পারবেন, বা ছোট যে বক্সগুলো থাকে আপনাদের ঘরের প্রয়োজনীয় সেগুলো আপনারা রাখতে পারবেন। তো আমি একটু নিচের দিকে আসি। আয়নাটা কিন্তু বেশ সুন্দর, এবং এই যে সাইডে যে গ্লাসের ভিতরে যে অংশটা সেটা কিন্তু অনেকটা বারান্দা ডিজাইনের। বারান্দাতে যেরকম খুব সুন্দর রেলিং করা থাকে সেরকম এখানে আপনারা আপনাদের বিউটি বক্স, তারপর হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার এক্সেট্রা এক্সেট্রা এগুলো আপনারা রাখতে পারবেন। তো আমি এটা একটু খুলে দেখাই। এটা কিন্তু আলমারি মতো একদম মাথা থেকে পা পর্যন্ত দেখা যাবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আয়নাতে কিন্তু দেখা যাচ্ছে, এটা ভিতরটা আলমারির মতো, মানে এটা আলমারি প্লাস ড্রেসিং টেবিল টু ইন ওয়ান একটা ফার্নিচার। আর এটার ভিতরে আপনাদের আয়রন করা কাপড় চোপড়, মানে দুজনের বা তিনজনের ফ্যামিলির জন্য যদি এটা নেন, একটার মধ্যে আপুর কাপড়, একটার মধ্যে ভাইয়ার, একটার মধ্যে বাচ্চার, একটার মধ্যে আরও যে কাঁথা টাথা থাকে সব আলাদা আলাদা করে কিন্তু রাখা যাবে। আমি একটু দেখাচ্ছি। আর এটা সাইডে কিন্তু একটা সিকিউরিটি ডয়ার আছে, যেটার ভিতরে কিন্তু লক সিস্টেম করা আছে। আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র আপনারা এটার ভিতরে রাখতে পারবেন। এবং নিচে ছোট্ট একটা বক্স আছে, আপনাদের মেকআপ বক্স বা বিউটি বক্স, এটার মধ্যে খুব সুন্দরভাবে এটা যাবে। আমরা এটা লাগিয়ে দিই। এরপর আমরা আপনাদেরকে বলবো এটা কি কাঠ দিয়ে বানানো। এটা হচ্ছে চিটাগাং টেক, অরিজিনাল চিটাগাং টেক দিয়ে বানানো। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি, সেগুন কাঠ কিন্তু চার ধরনের হয়। প্রথমটা হচ্ছে বার্মাটেক, চিটাগাং টেক, মধুপুরী, যশোর মধুপুরী, চারটা ধরন। এর মধ্যে টপ কোয়ালিটি হচ্ছে দুইটা। বার্মাটেকটা একটু এক্সপেন্সিভ, এবং রেগুলার ইউজের জন্য আপনারা কিন্তু চিটাগাং টেকটা নিতে পারেন, যেটা চোখ বন্ধ করে আপনারা 60-70 বছর কিন্তু ইউজ করতে পারবেন। আর কাঠ কেনার সময় সবচেয়ে মানে যে জিনিসটা দিকে খেয়াল রাখবেন সেটা হচ্ছে কাঠের শাড়ি, শাড়িটা যদি চেক করে নেন, হ্যাঁ ফাইবার আছে কিনা। আর একটা জিনিস, আপনারা শাড়ি কাঠ যেগুলো দেখবেন সেগুলোর মধ্যে দেখবেন যে মানে ওখানে ফাইবারগুলো কিন্তু অনেক পোক্ত, হ্যাঁ ক্র্যাক থাকে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটার প্রাইসটা কত আসবে, কত বাই কত এটার প্রাইস কত? এটা ডোরটা লাগাই দেন। এটা হলো 3 ফিট আর হলো আপনার 6 ফিট, এটা পড়বে 21,000 টাকা। 21,000 টাকা, 21,000 টাকা হলে এটা কেনা যাবে। এটা কিন্তু ওভারঅল খুবই সুন্দর, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ডিজাইনটা কিন্তু চমৎকার, এটা কিন্তু বার্নিশ ছাড়াই এত ভালো লাগছে, বার্নিশ করলে কিন্তু এটা আরও বেশি সুন্দর লাগবে। তো আমি প্রাইসটা আবার বলে দিচ্ছি, এটা পড়বে 21,000 টাকা। আচ্ছা, তো আমি এখানকার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। বার্নিশ করতে আমি আপনাদেরকে একটু বলে দিই, অনেকে কিন্তু শাড়ি দেখে কিনেন, বার্নিশটা কিন্তু অর্ডারের পরেই কিন্তু করা হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যখন অর্ডার করবেন যে আমার এটা ভালো লেগেছে, সাথে সাথে কিন্তু এটা বার্নিশের কাজ শুরু হয়ে যাবে। আপনাদের ঘরে যে ফার্নিচার আছে সেই ফার্নিচারের সাথে আমরা কিন্তু ম্যাচ করে দিতে পারবো। বা আপনারা যদি চান যে এইটার উপরে আপনাদের পছন্দের ডিজাইনটা আপনারা খোদাই করে নিবেন, বা আপনাদের পছন্দের ডিজাইনটা দিয়ে ডিজাইন দিয়ে বানিয়ে দিতে হবে, সেটাও করা যাবে। সেই ক্ষেত্রে 15 থেকে 17 দিন সময় দেওয়া লাগবে। প্রাইস কি এটাই থাকবে নাকি ডিজাইন বাড়লে তো প্রাইস দাম? আচ্ছা, এটা পিছনে যে প্লাইউড দাও এটা কিসের? ওটা আপনার গর্জনের 6 মিলি। ওকে, তো মোটামুটি সব কথা আমরা আপনাদেরকে বলে দিলাম। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ভিতরে তাক নিয়ে। অনেকেই কিন্তু গ্লাসের তাকটা পছন্দ করেন, অনেকে কিন্তু, হ্যাঁ গ্লাসের তাকের ক্ষেত্রে কি প্রাইসটা সিমিলারই থাকবে নাকি ভ্যারি করবে? না না, ওটা সিমিলারই থাকবে। সিমিলারই থাকবে, মানে আপনারা 10 মিলিমিটারের যে গ্লাস আছে সেটা দিয়েও করতে পারেন, চাইলে কাঠের দিয়েও করতে পারেন। তো বডির ভিতরে, বাহিরের যা আছে সব তো সেগুন, ভিতরে কি গামারি নাকি সেগুন? ভিতরে গামারি দেওয়া আছে, রাইট নাও এটার ভিতরে গামারি দেওয়া আছে। কিন্তু আপনারা যদি চান অল ওভার সেগুন দিলে কিন্তু প্রাইস আরও বাড়বে। এইটার উপর অল ওভার প্রাইসটা কতটুকু বাড়বে? মিনিমাম 2,000 টাকা। মিনিমাম 2,000, তাহলে পুরো অল ওভার যদি চিটাগাং দিয়ে করতে যায় তাহলে প্রাইস 23,000 টাকা পড়বে। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। বিস্তারিত আরও বাকি যে আলোচনা আছে সব আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে করতে পারবেন। আর যারা চিন্তা করছেন যে বাসায় ফার্নিচারটা কীভাবে নিব, বা আমি তো দেশের বাড়িতে থাকি, অনেক প্রবাসী ভাইয়ের আছে, ওয়াইফের জন্য, মায়ের জন্য, বোনের জন্য ফার্নিচার কিনবেন বলে ভাবছেন, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা একদম বাসায় প্রোডাক্ট দিয়ে আসবো। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আমি অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা রায়েরবাগ, এটা হচ্ছে মেরাজনগর কদমতলি, সুমি এন্টারপ্রাইজ, আর কন্ট্যাক্ট নাম্বার তো দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।